ক্লাস 11, আজকে আমরা খুব ছোট একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা রক্ত তঞ্চনের সঙ্গে রিলেটেড। আর আমরা সকলে জানি রক্ত তঞ্চনের ইংলিশ টার্ম হচ্ছে ব্লাড কোয়াগুলেশন। এখানে ছোট দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে সিটি, একটা হচ্ছে বিটি, মানে ব্লিডিং টাইম আর ক্লটিং টাইম। তো কোয়েশ্চেনটা কি আছে, এটা এক মার্কের শর্ট কোয়েশ্চেন আকারে খুবই আসে পরীক্ষায়, বা ট্রু ফলস আকারে এসে থাকে। হোয়াই ক্লটিং টাইম ইজ অলওয়েজ গ্রেটার বা লঙ্গার দেন ব্লিডিং টাইম। তাহলে তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো, এটা প্রশ্নবোধক চিহ্ন আকারে আসতে পারে, কিংবা এই হোয়াইটা যদি তুলে দেওয়া যায়, তুলে দিয়ে এখানে শুধু বলে দিল যে এই উক্তিটি সত্য না মিথ্যা, এরকম একটা ব্র্যাকেটের মধ্যে কোশ্চেন দিয়ে লেখা থাকলো যে দিস স্টেটমেন্ট ইজ ট্রু অর ফলস। তাহলে এখানে থাকবে ট্রু না ফলস, এটা তোমাকে অ্যান্সার করতে হবে। তাহলে এখানে অ্যান্সারটা হবে ট্রু, কেন সেটা আমরা দেখছি। প্রথমে আমাদের জানতে হবে ব্লাড কোয়াগুলেশন কি, যে পদ্ধতিতে বা এটা যদি বাংলা কথায় বলা যায় তাহলে রক্ত তঞ্চন, যে পদ্ধতিতে রক্ত জমাট বেঁধে অর্ধ কঠিন জেলির ন্যায় পদার্থে পরিণত হয় তাকে বলা হচ্ছে রক্ত তঞ্চন। এখানে ছোট দুটো টার্ম আছে, কোয়েশ্চেনটা কি আছে সেটা বলে দিলাম, এটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। দেখো একটা হচ্ছে কি ব্লিডিং টাইম, ব্লিডিং টাইম, একটা হচ্ছে ক্লটিং টাইম। তাহলে দেখো দেহের কোনো একটা অংশ কেটে গেলে সেখান থেকে যতক্ষণ পর্যন্ত রক্ত ক্ষরণ হচ্ছে সেই সময়কালটাকে বলা যাচ্ছে ব্লিডিং টাইম। আর ক্লটিং টাইম কোনটাকে বলছে, রক্ত যতক্ষণ পর্যন্ত না জমাট বাঁধছে, মানে রক্ত তঞ্চনের, রক্ত কোনো একটা স্থান কেটে যাওয়া থেকে শুরু করে যতক্ষণ না রক্ত তঞ্চিত হচ্ছে সেই সময়কালটাকে বলা হচ্ছে ক্লটিং টাইম। তাহলে এটাকে বলা হচ্ছে মক্ষণকাল, আর এটাকে বলা হয় তঞ্চনকাল। আর এটার জন্য সময় লাগে কত, 1 থেকে 5 মিনিট, আর এর ক্ষেত্রে লাগে হচ্ছে 5 থেকে 12 মিনিট। তাহলে এখানে আমরা দেখেই বুঝতে পারছি যে কোনটা বেশি, এই সময়কালটা বেশি, সেই জন্য বলা হচ্ছে যে ক্লটিং টাইম সর্বদা ব্লিডিং টাইমের থেকে বেশি হয়। এখানে আমাদের আরও ভালো করে বুঝতে হবে, দেখো ব্লিডিং টাইম ধরলাম কোনো একটা দেহের কোনো অংশ কেটে গেল, কেটে যাওয়ার পর সেখান থেকে 5 মিনিট ধরে রক্ত ক্ষরণ হচ্ছে, তারপরে আরও মোটামুটি 30 সেকেন্ড, 40 সেকেন্ড বা 1 মিনিট যাওয়ার পর ধরলাম 30 সেকেন্ড পরে রক্ত জমাট বেঁধে অর্ধকঠিন জেলিনি পদার্থে পরিণত হলো, ঠিক আছে। তাহলে দেখো রক্ত ক্ষরণকালটা মানে হচ্ছে ব্লিডিং টাইমটা দেখলাম 5 মিনিট, আর ক্লটিং টাইমটা দেখলাম 5 মিনিট 30 সেকেন্ড। তাহলে কী হচ্ছে, এই 30 সেকেন্ড যে এক্সট্রা সময়টা লাগলো সেই সময়কালটা মানে 5.5 মিনিট, এটা বেশি না 5 মিনিট বেশি? অবশ্যই এটা বেশি, 5 মিনিট 30 সেকেন্ড। তার মানে এখানে আমাদের বুঝতে হবে কি, যে দেখা গেলো যে রক্ত ক্ষরণ হচ্ছে 7 মিনিট ধরে, কিন্তু যখনই তঞ্চন হবে তার থেকে বেশি সময় লাগবে, মানে 7 মিনিট 10 সেকেন্ড, 7 মিনিট 20 সেকেন্ড, 7 মিনিট 30 সেকেন্ড, এই যে সময়কালটা এক্সট্রা লাগছে বা বেশি লাগছে সেটাই হচ্ছে ক্লটিং টাইম। এই এক্সট্রা সময়কালটা বেশি লাগার জন্য, তার মানে তোমরা স্পষ্ট বুঝতে পারছো যে 7 মিনিট বেশি না 7 মিনিট 10 সেকেন্ড বেশি? অবশ্যই এটা বেশি। তাহলে সেই জন্যই এই জিনিসটাকে বলা হচ্ছে, মানে সর্বদা ব্লিডিং টাইমটার থেকে 4 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড 30 সেকেন্ড কিছু না কিছু সময় বেশি হবে ক্লটিং টাইমের, সেই জন্যই বলা হয় যে ক্লটিং টাইম অলওয়েজ লঙ্গার দ্যান ব্লিডিং টাইম। আশা করি বুঝতে পেরেছি সকলে, কারণ এর মধ্যে একটা বিক্রিয়া হয়ে থাকে বা রক্ত তঞ্চনের একটা পদ্ধতি কাজ করে, সেই পদ্ধতিটা কি, যখন কোনো স্থান কেটে যায় সেখান থেকে থ্রোম্বোপ্লাস্টিন উৎপন্ন হয়, থ্রোম্বোপ্লাস্টিন, যা ক্যালসিয়াম আয়নের সহায়তায় প্রোথ্রোম্বিনে পরিণত করে। এই উৎপন্ন থ্রোম্বিন কী করে, উৎপন্ন থ্রোম্বিন রক্তে অবস্থিত ফাইব্রিন মনোমারে পরিণত করে, যা পরবর্তীতে পলিমার তৈরি করে এবং জালকের ন্যায় স্ট্রাকচার তৈরি করে, যার দরুন রক্ত তঞ্চন ঘটে, ঠিক আছে, ক্লট বা তঞ্চন, এটাই বাংলা কথা। তাহলে এই জিনিসটা ঘটতে একটু সময় লাগবে, যতক্ষণ না হচ্ছে মানে এই যে 5 মিনিট ধরে রক্ত ক্ষরণ হচ্ছে, তারপরে এক্সট্রা যে সময়টুকু লাগছে রক্ত তঞ্চনের, সেই সময়কালটা বলা হচ্ছে ক্লটিং টাইম, সেই জন্য সর্বদা ক্লটিং টাইম ব্লিডিং টাইমের থেকে বেশি হয়। আশা করি বুঝতে পেরেছি, আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে অন্য একটা টপিক নিয়ে।